হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাকে গ্রেফতার করা হয়েছে এক মাসআলায়, কোরআনে কারীম মাখলুক না গায়রে মাখলুক, শব্দ কি মাখলুক না কোরআন কি আল্লাহ তাআলার সৃষ্টি জীব সৃষ্টি বস্তু সৃষ্ট বস্তু না কোরআন সৃষ্ট নয়, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, আমাদের আকীদা কোরআন গায়রে মাখলুক, বলেন কোরআন কি গায়রে মাখলুক, শব্দ অর্থ কি মাখলুক নয়, বলেন মাখলুক কি, পৃথিবী কি মাখলুক, আমি কি মাখলুক, জান্নাত কি মাখলুক, জিব্রিল কি মাখলুক, কোরআন গায়রে মাখলুক, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হুজুর এটা আকীদার অংশ না, তা আমাদের আকীদা মানুষ বুঝে না তো কেমন হইব, কি কোরআন গায়রে মাখলুক, বলেন আল্লাহ গায়রে মাখলুক, কোরআন আবার বলেন কোরআন, জান্নাত হুর গিলমান আম্বিয়া মুরসালিন আল্লাহ কোরআন, আবার বুঝে আসছে মাশা আলহামদুলিল্লাহ, এটারই প্রতিশব্দ কোরআন কাদিম, বলেন কাদিম, ককার কা দর্শকে দিম কাদিম, বলেন কোরআন কাদিম, দুনিয়া হাদিস জান্নাত হাদিস জিব্রিল হাদিস মালাকুল মউত হাদিস হুর হাদিস গিলমান হাদিস আরশ হাদিস কুরসি হাদিস লোহে মাহফুজ হাদিস কোরআন কাদিম, সুবহানাল্লাহ বলেন। এবার কাদিমের তরজমা কি, সহজ ভাষায় ছিল আছে থাকবে, বলেন আবার বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ছিল আছে থাকবে। এবার প্রশ্ন, ছিল কতদিন ধরে, রব ছিলেন যতদিন ধরে, সুবহানাল্লাহ বলেন, এবার বলেন থাকবে কতদিন পর্যন্ত, রব থাকবেন যতদিন, কোরআন থাকবে ততদিন, রব থাকবে কতদিন, কোরআন থাকবে যতদিন, কোরআন থাকবে কতদিন, সবাই বলে না কোরআন থাকবে কতদিন, আবার বলেন কোরআন থাকবে কতদিন, কোরআন ওলাদেরকে হাত করা লাগাবা কতদিন, চেয়ার আছে যতদিন, কি কি বলছি বলেন, কোরআন ওলাদেরকে হাত করা লাগাবা কতদিন, এবার বলেন কোরআন থাকবে কতদিন, আল্লাহ আছেন যতদিন, আল্লাহ থাকবেন যতদিন, কোরআন থাকবে ততদিন, কোরআন ওয়ালা থাকবে ততদিন। এবার প্রশ্ন, তো কোরআন থাকবে কিভাবে, উত্তর হবে মাদ্রাসা দিয়া, কি দিয়া বলেন, তাহলে এবার বলেন মাদ্রাসা থাকবে কতদিন, রব থাকবেন যতদিন, আরে সুবহানাল্লাহ কয় না, মাদ্রাসা থাকবে কতদিন, হাত করা লাগাবা কতদিন, আবার বলো কোরআন থাকবে কতদিন, আর যদি তোমার বিশ্বাস না হয় তুমি মরতে পারো, তুমি মরে যাও, তোমার বিশ্বাস না হলে তুমি গুলি করে দাও, মরে যাও, একবার রাস্তা দেখা দিছে, তুমি মরে যাও, আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোরআন ছিল আছে থাকবে, বলেন আমরা ছিলাম না আছি থাকবো না, দুনিয়া ছিল না আছে থাকবে না, গণতন্ত্র ছিল না আছে থাকবে না, কোরআন ছিল আছে থাকবে, আল্লাহ বুঝদান করে। এই আকীদা নিয়ে যদি ঘরে যান মরে গেলেও জান্নাতে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে গ্রেফতার করা হলো কোন মাসআলায়, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, ইমাম আহমদ ইবনে হাম্বলের দাবি কোরআন গায়রু মাখলুক, বলেন কোরআন গায়রু মাখলুক, ان القران غير مخلوق قران غير مخلوق قران কি বাদশার দাবি কোরআন মাখলুক, বাদশার দাবি কোরআন কি মাখলুক, আর ইমামের দাবি কি মাখলুক, প্রতিদিন 80 করে কোড়া লাগাবার সিদ্ধান্ত হয়েছে, কত করে কোড়া, 80 পিঠে 80 করে কোড়া লাগায়, জামা খুলে কোড়া লাগায়,
ইমাম আহমদ ইবনে হাম্বাল কোড়া লাগায়, কোড়া খায় আর কোড়া খায়, ক্লান্ত শান্ত হয়ে ঝিমায়, ফাকাদ রাআ রাব্বাহু, ঘুমের মধ্যে রবকে দেখে, রবকে দেখা মাত্র জিজ্ঞেস করে, বিমা ইয়াতাকাররাবু বিকা আল-আবদু ইয়া আল্লাহ, আল্লাহ একটু বলেন তো আপনার কাছে পৌঁছার সবচেয়ে বড় মাধ্যম কি, আপনার মুকাররাব হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি, কি দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে হয়, সুবহানাল্লাহ, কি দিয়ে বান্দা আপনার সবচেয়ে কি। এবার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে বললেন, বিতিলাওয়াতিল কুরআন, কুরআনে কারীমের তেলাওয়াত দিয়ে বান্দা আমার সবচেয়ে কাছে হয়। যেমন ধরেন একজনে বসে বসে পড়লো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজনে বসে বসে পড়লো আলহামদুলিল্লাহ, আরেকজনে বসে বসে পড়লো আল্লাহু আকবার, আরেকজনে বসে বসে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লেকিন আরেকজনে বসে বসে পড়ে কুরআন, সুবহানাল্লাহ বলে না। এজন পাঁচ, ইনি এক ঘন্টা বসে বসে জিকির করলেন, ইনি এক ঘন্টা বসে বসে কোরআনে কারিম পড়লেন, উত্তর কার দাম কত? উত্তর হলো, ইনি যদি 70,000 বছরও জিকির করে তার এক 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 ঘন্টার দাম বেশি, সুবহানাল্লাহ বলে না। কেন বলবেন? কেন? তার জিকিরগুলো সব রাসূলের থেকে বের হওয়া আর তার কোরআন রব থেকে বের হওয়া, এটা যে গায়রে মখলুক, সুবহানাল্লাহ বলবেন না, এটা যে কি। এখানে আমার কটা কিতাব আছে, এখানে আমার 9টা কিতাব আছে, 9টা। গত রবিবারে আমি গেছি সিলেট জকিগঞ্জ, যাওয়ার পথে এক জায়গায় বসে এক জায়গায় আসর নামাজ পড়ছি, এক মসজিদে আসর পড়তে গেছি, না আমি মুসাফের মানুষ, গাড়ি রেখে নামাজ পড়ে বের হয়েছি, মসজিদ থেকে একজন মুসল্লি বের হয়েছে আমার এই কিতাবগুলো এভাবে হাতে নিয়ে, আচ্ছা উনি আমাকে দেখে ওনারও চোখের পানি পড়ে গেছে, হুজুর আপনার এই কিতাবগুলো আমি কুরিয়ার সার্ভিসে আনিয়েছি, আমি এভাবে রাখি এভাবে পড়ি, আমি আমার দোস্ত আবাব যারা আমার গাড়িতে চলে, দেখো 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 আমার কিতাব, ঠিক যেমনিভাবে এই মুহূর্তে আমার কিতাব আমার তার হাতে দেখে আমার কাছে খুশি লাগছে, ঠিক কোরআনে করিম কোনো বাচ্চার হাতে দেখলে, ঠিক রব্বে করিমের কাছে এমন খুশি লাগে, আর রব্বে করিম সাত আসমানের ফেরেশতা থেকে ডেকে ডেকে বলে, দেখ 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 ও আমার কিতাব পড়ছে। আমি বলি সকালবেলা কেউ পত্রিকা পড়ে, ইনকিলাব পড়ে, কেউ বা ইত্তেফাক পড়ে, কেউ বা ভোরের আলো পড়ে, আর কেউ বা কোরআনে করিমের তেলাওয়াত করে, রব ডেকে ডেকে বলে দেখো সারা দুনিয়া কি করছে, ও কি করছে দেখো, এটা কোরআন, সুবহানাল্লাহ বলবেন না, এটা কি। বলতেন এটা কোরআন, যেই লাগে দামি হয়, যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি, এটার সাথে লাগলেই দামি, সুবহানাল্লাহ বলেন, এটার সাথে লাগলেই কি, আবার বলেন লাগলেই দামি, কোরআন সাথে লাগলেই কি, আবার বলেন কোরআন সাথে লাগলেই কি। আহ আমার নানুপুরি রহমতুল্লাহ উদাহরণ দিতেন, এই জমি এই উদাহরণ হজরত জমিরুদ্দিন নানুপুরি দিতেন, যে কোরআনের সাথে লাগলেই দামি, মার্কিন কাপড় দিয়ে জুজদান বানায়, গিলাপ বানায়, 15 টাকা দিয়ে পাওয়া যায়, ওটার মধ্যে এখনও কোরআন রাখে নাই, এখনও কোরআন ঢুকে নাই, ঢুকবে রাখবে, ওটার মধ্যে যদি বাচ্চার পা লাগে তো মা চুমু খায়, বাবা চুমু খায়, কেন? আরে লাগে নাই এখনো, লাগবো, এটা কোরআনের জন্য তৈরি, সুবহানাল্লাহ বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ও দুই একটা ইংরেজি না বললে তো আপনারা বলবেন, পারি না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, লাগে দেন কোরআনে কারিমের সাথে, কোরআনে কারিমের সাথে লাগেন, লাগেন যেই লাগে দামি হয়, যেই লাগে দামি হয়, আর এটার বিরুদ্ধে যেই লাগে সেই বেদামি হয়, তার বরবাদির জন্য এটাই যথেষ্ট, বরবাদির জন্য কি এটাই যথেষ্ট, এটা কোনো নিচক বই নয়, এটা নিচক পত্রিকা নয়, এটা কি নয় বলেন, এটাকে নিজের জীবনের ওন্না বানান, এটাকে নিজের জীবনের বিছানা বানান, এটাকে সকালবেলা বানান, এটাকে দুপুর বেলা বানান, এটাকে বিকেল বেলা বানান, এটাকে রাত্রিবেলা বানান, এটা আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে, হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে, এভাবে ধরবে, এভাবে এভাবে ধরে পৌঁছিয়ে দিবে, ছবি তুলে রাখো, হাসরের মাঠে আবার হবে ছবি দেখা, বলেন না ইনশাআল্লাহ, আমি দেখি, আমি বলি তো দেখবা ছবি দেখবা তো কোরআন দেখো, বলেন কোরআন দেখো, আবার বলে না কি দেখো,
দেখো তো কোরআন, দেখো পড়ো তো কোরআন, পড়ো শুনো তো কোরআনে করিম শুনো, যেটাকে রব কখনো করিম বলেছেন, কখনো মজিদ বলেছেন, কখনো হাকিম বলেছেন, কখনো কিতাবে মুবিন বলেছেন, কখনো উরওয়াতুল ওয়ুসকা বলেছেন, কখনো হাবলুম মতিন বলেছেন, কখনো নূর বলেছেন, কখনো কি বলেছেন? বলেন কোরআন নূর, আবার বলেন কোরআন কি? কত দূর চলে গেছে একটু পরে বলি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আল্লাহ কোরআনে করিমের তেলাওয়াত দিয়ে আপনার কাছে পৌঁছা যায় বিফাহমিন ও বিগাইরে ফাহমিন, বুঝে পড়লেও না বুঝে পড়লেও? রব বলেন হ্যাঁ, বিফাহমিন ও বিগাইরে ফাহমিন, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। বলেন বুঝে পড়লেও না বুঝে, না বুঝে পড়লেও একে দশ, সুবহানাল্লাহ বলে না, না বুঝে পড়লো একে কি? আলিফ লাম মিম, এটা মিলে তিনে মিলে এক নয়, আলিফ দশ, লাম দশ, মিম দশ, আলিফ দশ, বলেন আলিফ কি? দশ কিতা ডলার, সুবহানাল্লাহ বলে না, দশ কি? আবার বলো জোরসে বলো, সুবহানাল্লাহ।